স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আমাদের অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করছে তাদের মোকাবিলা করতে হবে, সাধারণ মানুষের স্বার্থ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং দেশকে স্থিতিশীল রাখার জন্য আওয়ামী লীগ সরকার প্রস্তুত রয়েছে। শুক্রবার ডিএসসিসি নগর ভবন প্রাঙ্গণে মহান বিজয় দিবস 2022 উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। যারা আজকে বিভিন্নভাবে মাঠ গরম করে মানুষকে বিভ্রান্তির মাধ্যম দিয়ে বাংলাদেশে একটা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করেন, ওরা কারা তাদেরকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের অতীত ইতিহাস আপনাদেরকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে, তাদেরকে মোকাবিলা করার জন্য আমরা আমাদের আগামী আমাদের প্রজন্মকে প্রস্তুতি নিতে হবে এবং তাদেরকে মোকাবিলা করার মাধ্যম দিয়ে বাংলাদেশের আর কি অগ্রযাত্রা। আমাদের মাতামিছু আয়ের কথা আমি যেটা বলেছিলাম, মাত্র $329 ছিল, আজকে $2,824 উন্নীত হয়েছে। কার নেতৃত্ব হয়েছে, কার কি কারণে হয়েছে? আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে আজকে বাদ কাপড়ের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, ভিক্ষুক আর মিসকিনের জাতি এখন কেউ বলে না, আর শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নত বাংলাদেশ করার জন্য 2041 সালে লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে, আমাদের পথনকশা তৈরি করা হয়েছে, সে পথনকশাতে আমরা হাঁটতেছি ইনশাল্লাহ। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে পাকিস্তানের শাসন শোষণ জুলুম অত্যাচার এবং সকল বৈষম্য থেকে মুক্তি দিতে সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত হচ্ছে, বঙ্গবন্ধুর বাংলাদেশ আজকে এই রকম প্রতিকূলতার মাঝেও আজকে কেউ একথা বলতে পারবে না যে খাদ্য নেই। লন্ডনে দোকানের শোরুমের মধ্যে আপনি ডিম পাবেন না, মাংস পাবেন না, সবজি পাবেন না, কিন্তু বাংলাদেশে দাম হয়তো বেশি এবং পাওয়া যায় না, এটা গ্রাম থেকে গ্রামান্তর শহর পর্যন্ত আমি তো শুনি নাই কে বলেছে কোনো খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে না, কোনো জিনিস পাওয়া যায় না। দিস ইজ দ্য ম্যাজিক অফ শেখ হাসিনা, দিস ইজ দ্য ম্যাজিক অফ আওয়ামী লীগ, দিস ইজ দ্য কোর হোয়াই ইউ পিপল ফলো দ্য আইডিওলজি অফ আওয়ামী লীগ, কেন করবেন যে আওয়ামী লীগের নেতৃত্বে সফলতা অর্জিত করতে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম, ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, মেয়র প্যানেলের এক নম্বর সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ মিনু।